বুঝলি বড় বাবা? মেজ, খেতে বসলেই আমার ছোট ছেলেটার কথা মনে হয়। ও বিদেশে কি খাচ্ছে না খাচ্ছে? বাবা আপনি একদম টেনশন করবেন না, ওর সাথে তো আমার প্রতিদিনই কথা হয়। আর ওর এবারের সেমিস্টারের টাকা সেটাও আমি পাঠিয়ে দিচ্ছি। খুব ভালো করেছো, গতকাল রাতে ওর সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, বুঝলে, খাবারটা এতই মজা হয়েছে, যতই খাচ্ছি ততই খেতে ইচ্ছা করছে। দেখতে হবে না কে রান্না করছে? আমার দুই বৌমা মিলে রান্না করছে। খালাম্মা, খালি রান্নার গুণ করলে হবে নি, আজ যে টাটকা টাটকা বাজার করে আনি, আর কি কোনো গুণ নাই নি? খালাম আছে বলেই তো আমাদের কারো বাজারে যেতে হয় না। ও যেমন তরতাজা, ওর এই বাজার সদ্য সব তরতাজা। দাদি, তাহলে আমাকে একটু তরতাজা ঝোল দাও। তুই তরতাজা ঝোল খাবে? জাম্মা, একটা জিনিস খেয়াল করছেন, আজকে সারাদিন কিন্তু সেজুরে দেখি নাই আমরা। তাই তো, আসলে শুক্রবারের একটা দিন, ছুটির দিন, সবাই একসঙ্গে টেবিলে খাবো, তা না ও যে কোথায় গেছে তা ওই জানে। ওর কথা বলে কি আর হবে বাবা, বড়লোক বন্ধু বান্ধব নিয়ে হয়তো রেস্টুরেন্টে খেয়ে নেবে। আচ্ছা শোনো, এখন না একটা বিষয় কিন্তু চিন্তা করতে হবে, একটা ভালো মেয়ে দেখে সেজোর একটা বিয়ে দিয়ে দিতে হবে। তা ঠিক, তবে যদি আমার এই বড় বৌমা এবং মেজ বৌমার মতো না হয় তাহলে কিন্তু আমি সে বিয়েতে রাজি হব না। বাবা, বউ হতে হবে বড় ভাবির মতো, তাহলে বলতে পারবো আমার দুই বোন। তাহলে ওই মেয়ে দেখার দায়িত্ব তোমাদের দুজনের উপরই দেওয়া থাকলো। জি বাবা। বাবা, আমাদের কেন বঞ্চিত করছো? আমরাও দেখতে চাই। ঠিক আছে, তাহলে তোরা সবাই মিলে মেয়ে দেখ। আমরা সবাই মিলে দেখব। হ্যাঁ, তারপরে সেজোর বিয়েটা হবে খুব ধুমধাম করে, অবশ্যই বড় অনুষ্ঠান করবো। বাবা একটু দিই। হ্যাঁ, খাই খাই খাই, আস্তে আস্তে। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো? নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আন্নে কে? আমি কে মানে? আপনি কে? আমি তো এবার কামের লোক। কাজের লোক? সবুজ এদিক আসো। এটা কে? ও তো আমাদের বাসার কাজের ছেলে। কেমন বাসে নিয়ে আসছো তুমি আমাকে বলো তো? মানে ঢুকতে না ঢুকতে কাজের লোকের সাথে দেখা, মুডটাই নষ্ট হয়ে গেল আমার। ভাই, কোন জিনিস লো এনেছেন? আনে আই জিনিস মানে কি? আমি জিনিস? আরে না না না, তুমি তো জানো। জানো? ভাই যা, বাসা যা, সবাই ডাক দে। খালাম্মা, খালু জান, সেজু ভাই তো জানু লই এনেছে। বাবা, এটা আমার বাবা, আমার মা, সালাম করো। একমাত্র মেয়ে বুবলি, আর ওর জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে। তুই কি তারে জন্ম থেকেই চিনিস? না বাবা, আমার সাথে তো 2 বছর হলো পরিচয়। না, যেভাবে বলছিস জন্ম সোনার চামচ মুখে দেয়া, তাতে মনে হচ্ছে তুই জন্মের সময় উপস্থিত ছিলি। আহা, ওইভাবে বলছো কেন? পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে, ভালোই তো হয়েছে। বরং দোয়া করে দাও যেন সুখী হয়। ওর বিয়ে আমি কত ধুমধাম করে দিতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে,
আমরা না হয় পরে আবার বড় করে অনুষ্ঠান করে নেব, তাহলেই তো হবে। বড় বৌমা, মেজ বৌমা, জি মা, যাও মুর্শিদ বৌমাকে নিয়ে যাও। জি মা। দাঁড়ান, আমি একাই যেতে পারবো। আই, তোমার রুম কোথায়? সামনেরটা। আসো। তোর সাথে আমার কথা আছে। তোর যদি আগে থেকে মেয়ে পছন্দ থাকতো তাহলে আমাদের জানাতি, আমরা এই মেয়ের সাথে ধুমধাম করে তোর বিয়ে দিতাম। বলার কি আছে ভাইয়া, কুটিপুতির মেয়ে এরকম প্রস্তাব দিছে তাই করে ফেলছি, এরকম সুযোগ কি আর পাওয়া যায় নাকি? সবুজ, এত বড়লোক বাবার মেয়ে সামলাতে পারবি তো? সামলাতে পারবো না কেন, আমি কি তোমার মতন কাঁচামাল ব্যবসায়ীর মেয়ে বিয়ে করছি? আমি বিয়ে করছি কুটিপুতির মেয়ে। সবুজ, তুই কিন্তু আমাকে অপমান করছিস। সবুজ, একটা কথা খুব মনোযোগ দিয়ে শোন, তুই যে বিয়ে করে আনছিস বাবা মা হয়তো মনে কষ্ট পেয়েছে, কিন্তু ভবিষ্যতে কোনোদিন যেন তোদের দুইজনের আচরণে কিংবা কোনো ব্যবহারে বাবা মা কষ্ট না পায় এই কথাটা মাথায় রাখ। ঠিক আছে, আমি এখন যাই। খবরদার খাটে বসবা না, উঠো। কেন জান, কি হইছে আমি তো কিছুই বুঝতেছি না। আজকে কি রাত? আজকে তো আমাদের বাসর রাত। বাসর ঘরে ফুল কই? হঠাৎ করে বিয়ে করছি তো ঘর সাজানোর সময় পাইনি জান। এত কিছু আমি বুঝি না, ফুল আনবা তারপরে বসবা, তার আগে আসবা না কাছেও, যাও। এত রাত্রে আমি ফুল কোথায় পাবো? যাইতে বলছি না, যাও। আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। এত রাত্রে ফুল পাই কই? আমাকে সালাম দিয়া নাই, সালাম কই? সালাম, এই সালাম, ঘুমাইছস নাকি? এই সালাম, কি রে তোর আইতে এতক্ষণ লাগে? এই নে 1000 টাকা, নে ভাই ভাই, যেইখান থেকে পারস আমার একটু ফুল আইনা দে, আমার ফুল লাগবো, যা নে। আইতার ন, আই এত রাত ফুল কোনায় আইও? কাঁচা ঘুমাইতে ডাকি ঘুরাই লাইছে না। কি কইতাছস তুই, বুঝতাছস? ফুলের দোকানদার কি আর বন্ধু লাগে নি? এত রাত আল্লাহ ফুল লই বই রাখবো? তোর সাহস তো কম না, তুই কি কইতাছস? তোর কিন্তু চাকরি থাকবো না সালাম। আরে আন্না, আর চাকরির হুমকি দেন কিল্লাই? আন্নার বউ যেদিন কেতু নেই বাইতেছে, সেদিন কেতু নেই চাকরির আশা ছাড়ি দিছি। ও, আমার বউ এই বাড়িতে আইসে দেখা তোর সমস্যা তাই না? দাঁড়া তোর আমি দেখাইতেছি। আন্না দেখতে চাইলে আনে দেইল, না দেখতে আইলে ফারলা চশমা কিনে তারপরে ভালো করে দেখেন। আর এক টাটকা গুন্ডার তাজা গুন্ডার ভাঙিয়ে লাগছে। এত রাইতে ফুলটা কি করবেন মামা? আর বললেন না মামা, আজকে আমার বাসর রাত,
বউ বলছে ফুল না নিয়ে গেলে বাসর করবে না। রাত বাজে তিনটা, কোন সময় বাসর ঘর সাজাইবেন আর কোন সময় কি করবেন? তো একটা কাজ করেন, আমার লগে লয়ে যান, আমি আপনার বাসর ঘর খুব সুন্দর মতো সাজাই দেবো, কোন টাকা পয়সা দিতে হবে না। সত্যি? হ্যাঁ। আপনি যাবেন? হ্যাঁ যাবো। চলেন তাইলে। কিন্তু ভাই, আমার বউ যাতে না জানে আপনি রিক্সাওয়ালা, তাইলে কিন্তু আমার মাইরা ফলাইব। কেউ জানবো না। যান দেখো কাকি দিয়ে এসেছি। ভাই আসেন, বাংলাদেশের বিখ্যাত বাসর ঘর সাজারে বলে। ভাই সাজান। আপনার মনের মাধুরী মিশিয়ে সাজান। বাংলাদেশের একদম সাজনেওয়ালা নাকি? বেরো এখনই। জান, এত রাত্রে কোনো লোক পাই নাই তো, এর জন্য আর কি। আই তুমি কোনো কথাই বলবে না, তুমি যাও তো যাও, চোখ সামনে দিয়ে যাও। আরে তুমি টেনশন করো না, আমি খুব ভালো বাসর ঘর সাজাতে পারি, দেখবা। দেখো কি যে সাজাতে পারবা, দেখি সাজাও তো, সাজাও সাজাও। জান দেখো তো আমাদের বাসর ঘর সাজানোটা কেমন হয়েছে? রিকশালার থেকে ভালোই হয়েছে। তাহলে চলো এখন আমরা বাসর রাত করি। এখন কয়টা বাজে? এখন তো ভোর পাঁচটা বাজে। সেটাই, ভোর পাঁচটা বাজে। আর কিছুক্ষণ পর তো তুমি ওজন রেস্টুরেন্ট থেকে নাস্তা আনতে যাবা। তাহলে বাসর রাত করবো কখন? এখন কি রাত আছে? এখন ভোর হয়ে গেছে। জান চলো বাসর ভোর করি। একদম বেশি কথা বলবা না, আর এগুলো চুপচাপ গুছাও, আমি দুই ঘন্টা একটু ঘুমাবো। আরে মেঝো, সেজ বইয়ের কোনো খবর নিয়েছিস? না তো, সেজ কিরকম বইয়ের প্রশংসা করলো, কোটিপতি বাবার মেয়ে, আমরা কি ফকিরের মেয়ে নাকি? আরে এত রাগ করছিস কেন? সেজ হয় তোর বউকে খুশি করার জন্য সমস্ত বলেছে, প্রেম করে তো বিয়ে করেছে তাই। শোনো ভাবি, তুমি যাই বলো আমি কিন্তু ছাড় দিব না। আচ্ছা আচ্ছা, তুই ছাড় দিস না, এখন আমাকে এক কাপ চা দে তো, আমি দিয়ে আসি। না এই নাও। আর শোনো, বেশি লাই দিও না, মাথায় উঠে বসবে। মেজো তুই যে কি বলিস না, দেখবি আমরা ওকে আমাদের মতো করে বানাই নেব। কিভাবে বানাবে? দেখলে না সে একাই রুমে চলে গেল। এত কথা ধরলে চলে? আমি যাই এখন, চাটা ঠান্ডা হয়ে যাবে। যাও দিয়ে আসো। ঠিক আছে। সেজ বউ তোমার চা। সবুজকে দেখলাম বাইরে গেল, কোথায় গেল? রেস্টুরেন্ট থেকে আমার জন্য নাস্তা আনতে পাঠিয়েছি। টাকা কোথায় পাবে না পাবে সে ব্যাপারে আপনারা তো মাথা না ঘামালেও চলবে। সরি, আমি মনে হয় বেশি কথা বলে ফেলেছি। এত জঘন্য চা আমার বাড়ির কাজের লোকও খায় না। আচ্ছা, আর কাপ চা বানিয়ে দি। না না, আমার লাগবে না। ঠিক আছে, তাহলে আমি যাই। ডিসকাস্ট।
দাদু ভাই মন খারাপ কেন? সকাল সকাল ঘুম থেকে তুলে দিলে কার মন ভালো থাকে? কেন? এই যে আমার মনটা তো খুব ভালো। কিন্তু বুড়া মানুষ, তোমার কি আবার মন আছে নাকি? এই আমি বুড়াকে বলেছে? এই যে তোমার মাথায় পাকা চুল। মাথার চুল পাকা হলেই কি সে বুড়ো হয়? তাহলে এই যে সাদা গরুর যে বাছুর গুলো, তার গায়ের রঙও তো সাদা, তাহলে তো সবাই ওই বাছুরকে বুড়ো বাছুর বলতো। তুমি কার সাথে কার তুলনা করো? গরুর সাথে মানুষের তুলনা করো, তোমার সাথে আমি আর কথাই বলবো না। বৌমা। জি বাবা, কিছু বলবেন? একটু বসো। কোথায় গিয়েছিলে? নতুন বউকে চা দিতে গিয়েছিলাম বাবা। চা খেলো? না, পরে খাবে বলেছে। বৌমা, তুমি যেদিন প্রথম এই বাড়িতে বউ হয়ে আসলে, প্রথম সকালেই তুমি আমার জন্য চা নিয়ে এসে আমার পায়ে হাত রেখে সালাম করে দোয়া নিয়ে গেলে, ঠিক মেজ বউ তাই করেছিল। কিন্তু কিন্তু বাবা, সেজ বউ ঠিক হয়ে যাবে। একটা কথা মনে রেখো, যার নয় হয় না, নব্বইও হয় না। না বাবা, বাবা আপনি একদম চিন্তা করবেন না, সেজও ঠিক হয়ে যাবে, এই একটু সময়ের ব্যাপার খালি। বৌমা, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের সংসারটা ওলট পালট হয়ে যাবে। ধৈর্য ধরো আর একটু সাবধানে থেকো। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। মন খারাপ করবেন না। তোমাদের জন্য দোয়া আমার সব সময় আছে বৌমা। আপনি চিন্তা করবেন না বাবা, সব ঠিক হয়ে যাবে। আপনার কিছু লাগবে বাবা? দেব না। আর কাপ চা? না। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াবো, আমি আসছি, দেখি ওদিক দেখি হয়। সরি ভাই। ভাইয়া তুমি? আরে সবুজ, তুই তারোর ঘরে কোথায় গেছিলি? ওই রেস্টুরেন্টে একটু নাস্তা আনতে গেছিলাম। রেস্টুরেন্ট থেকে নাস্তা আমার কি দরকার, বাসায় তো ভালো নাস্তা বানানো হয়। হ্যাঁ, তুমি জানো না আমার বউ কুটিপতি ঘরের একমাত্র মাইয়া, ও কোনোদিন ফাইভ স্টার হোটেল ছাড়া নাস্তা খাইছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই এক কাজ কর, ফাইভ স্টার হোটেল থেকে একজন বাবুর্চি নিয়োগ দে, তিন বেলা তোকে রান্না করে খাওয়াবে। প্রয়োজন হইলে তাই দিব, আপনার কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই রে ভাই, সমস্যাটা তো তোর। ভালো দেখে তেল কিনে মাথায় দিস, আর নয়তো তোর মাথা যত চুল আছে সব বাতাসে একদম উড়ে যাবো। গা আমাকে ভরো, ওর মাথার চুল কেই ভেবে গেছে নাকি? এই সবুজ, বেয়াদবি করছ বড় ভাইয়ের সাথে? হইছে হইছে, থাম থাম, তোরা থাম, সবুজ যা, তুই ভিতরে যা। এই যা। কি ব্যাপার জান, তুমি এখানে কেন? ঘরে চলো। যেই ছোট রুম, আর দম বন্ধ হয়ে আসে। জান, তুমি দুপুরে কি খাবা বলো, আমি আয়োজন করছি। খাসির মাংস, রুই মাছ আর মুগের ডাল। তুমি কোনো টেনশন করো না, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা, তোমার বাবা কি ফোন দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। টাকা পয়সার কথা কি কিছু বলছে? না, সেই ব্যাপারে কিছু বলেনি। ও আচ্ছা আচ্ছা। জান, তোমার আব্বা যদি টাকা পয়সা দিতে চায় তাহলে তুমি কিন্তু না করো না, কারণ সে কিন্তু বিশ পঁচিশ লাখ টাকার কম দিবে না। সেটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার লাঞ্চের ব্যবস্থা করে অফিসে যাচ্ছি। আর আসার সময় কি বাবাকে নিয়ে আসবো? এমন ফকিনি বাসায় আমি আমার বাবাকে আনতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে অফিসে যাচ্ছি। যাও।
সালাম সালাম এই সালাম এদিকে বাজার যা খাসির মাংস রুই মাছ আর মুগ ডাল নিয়ে আয় আর বড় ভাবিরে বলবি ভালোভাবে রান্না করতে এক হাজার টাকা দিয়ে গিয়ে এত বাজার হইব নি আরে হইব হইব তুই দেখ যা আর টাকা পয়সা মারিস না ইয়ান কি দেখন ভাইজান আন্নের টিয়া সিটার বাট পাড়া খাইতে আর না আর আই তো সাধারণ মানুষ আই খাইম কেনে তুই মনে আজকাল একটু বেশি বকবক করতাছস তাই না ভাইজান গরিব মানুষ তো মুখে বেরেক নাই ফট করে ভাড়াই গেছে এত বকবক করস কেন তুই বড় ভাবি বড় ভাবি হ্যাঁ সেজু বলো ওই সালামকে খাসির মাংস আর রুই মাছ আনতে দিলাম একটু ভালো করে রান্না করো আচ্ছা ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আমি খুব সুন্দরভাবে রান্না করব আর ওই রান্না হলে ওকে একটু খাওয়াই দিও আচ্ছা সেজু দেবর আমি রান্না হলে খাইয়েও দেব কি রে তুই এখনো দাঁড়ায় আছিস কেন যা বাজার যা যাইতে আসি ভাইজান তুমি সামনে যেও ঠিক আছে আরে ভাবি এমন বউ পাগল আজ জীবনে আই দেই না তুই তুই কি বাজারে যা দিবি এসে চান না চিন্তা করকে নাই লই আমি যা কি ব্যাপার সেজ বউ আসেনি সেজ বউ সেজ বউ মা খেতে এসো বসো খেতে বসো দাও ভাত পেরে দাও এই খাবার মানুষ খায় এত বিশ্রী খাবার এই খাবার তোমার বাসার কাজের লোকও খায় না দেখো বৌমা তোমার যদি খেতে ভালো না লাগে তাহলে তুমি এরপর থেকে নিজে রান্না করে খেও মা বাবা ঘুমোচ্ছে জেগে যাবে বড় ভাবি মাকে বলতে দেন এত বড় নবাবজাদি যে আমাদের রান্না করা খাবার পছন্দ হয় না কি আমি নবাবজাদি আজকেও আসো এই সেজু বউ শোনো দরকার পড়লে আমি আবার রান্না করব আহ বড় বউ তুমি খাও তো সেজো আসুক তারপর আমি ওর সাথে কথা বলছি মা আমার না খুব ভয় করছে কিসের ভয় ও বেয়াদবি করেছে সেজো আসুক আমরা সবাই আজকে বলবো সেজো কি আমাদের কথা শুনবে কেন শুনবে না আমরা তো আর বৌমার নামে মিথ্যা কথা বানিয়ে বলবো না কি নগদের ব্যালেন্স শেষ কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে কি হয়েছে জান তুমি কাঁদতেছ কেন কি বলো আমাকে বলো বাবার কথা মনে পড়েছে নাকি কেউ কিছু বলছে তোমাকে কেন কেউ তোমাকে কিছু বলে নাই না আমি তো মাত্র অফিস থেকে আসলাম আমার তো কেউ কিছু বলে নাই বলো কে কি বলছে বলো আমি এই বাসায় আর থাকবো না বাড়িতে থাকবা না মানে কেন কি হয়েছে আজকে দুপুরে যখন খাবার খেতে গেছি হ্যাঁ তো খাবারটা আমার তেমন ভালো লাগেনি আমি এটা বলছি এই জন্য মার মেজে ভাবে আমাকে অপমান করেছে কি এত বড় সাহস ওনাদের দাঁড়াও আমি দেখাচ্ছি মার মেজে ভাবে যদি আমার কাছে ক্ষমা না চায় আমি এই বাড়িতে থাকবো না অবশ্যই মাপ চাবে কেন মাপ চাবে না কত বড় সাহস আমার বউকে অপমান করে দেখো আমি কি করি এখন দেখাতে হবে না বড় ভাই আর মেজ ভাই যখন আসবে তখন বড় ভাই ওনারা তো রাতে আসবে হ্যাঁ রাতেই ওনাদের সামনেই তুমি মা আর মেজ ভাইকে আমার কাছে ক্ষমা চাইতে বলবো আচ্ছা ঠিক আছে ওনাদের সামনে আমি মাপ চাওয়ার কথা বলবো ঠিক আছে আমি এখন তাহলে ফ্রেশ হই ডাইনিং টেবিলে বসে এমন আচরণ করলো মানে মনে হলো যে আমরা কিছুই না মানে কোনো রকমের কোনো আদব কায়দা নাই আমার সামনে এত বড় কথা বললো আমি চিন্তাই করতে পারিনি যে নতুন বউ হয়ে এরকম আচরণ করবে হ্যাঁ বুঝলাম কিন্তু কথাটা কি বলছে কি কি হয়েছে কি
বললো যে টেবিলে যেসব খাবার দেওয়া হয়েছে সেগুলো নাকি ওদের বাড়ির কাজের লোকেরাও খায় না, এটা কোনো কথা? তাই নাকি? সাহস তো খুবই স্পর্ধাজনিত কথাবার্তা, কিন্তু এখন কি করবে? বিয়ে তো তোমার ছেলে নিজের ইচ্ছায় করে নিয়ে এসেছে, তারপরে কোটিপতির মেয়ে, এগুলো করাটাই স্বাভাবিক। মা, কি ব্যাপার, এত চিৎকার করছিস কেন? তুমি গুবলিকে কি বলছো? আর মেজ ভাই, তোমার বোন এত বড় সাহস আমার বোনের অপমান করে? মাকে জিজ্ঞেস করে দেখ। তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। সবুজ, এরকম করলে কিন্তু তোকে আমি বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। ও তাই? কেন, এই বাড়ি কি তোমার নাকি? তুমি তো লোনে বাড়ি করতেছো, আর তোমার লোন তো শোধ করতেছি আমি। মেজ ভাই, বড় ভাই, ওদের ব্যবসার পুঁজি সবই তো আমার, আমি কথা বলবো না কে কথা বলবে? তুই কিন্তু বাবার মুখে মুখে কথা বলছিস। তুমি কিছু বলো না। আমি এত কিছু বুঝি না, মাকে আর মেজ ভাবিকে আমার বউয়ের কাছে মাপ চাইতে হবে। কি বলছিস এসব? মা, মা চাইবে তোর বউয়ের কাছে ক্ষমা? সবুজ, আমাকেও কি মাপ চাইতে যেতে হবে? তুমি কেন ক্ষমা চাবার? ক্ষমা চাবে মা আর মেজ ভাবি, আর যদি না চাও তাহলে আমার বউ তোমাদের নামে নারী নির্যাতন মামলা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না মা, আপনি যাবেন না। মা, আমি যাব, আমি তোর বউর কাছে ক্ষমা চেয়ে আসব। মেয়ে যাবো? জি মা। আমার সাথে এসো। মা, আসো। কি হলো মা, বলো। মা, আমি বলি। মাকেও বলতে হবে। ঠিক আছে বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর আমি যা বলেছি সেগুলো ভুলে যেও। আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার। কি হলো মেজ ভাবি, তুমি বলছো না কেন? সেজো বউ, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা চলেন, আসেন মা। কি জান, এবার তুমি খুশি তো? অনেক খুশি। তাহলে এবার একটু হাসো। মোবাইল চার্জ দিলে যেরকম ব্যাটারি চার্জ হয়, তুমি হাসি দিলে আমার দিলটা চার্জ হয়। আজকে আমি তোমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসছি, আমি নিজ হাতে তোমাকে খাওয়াই দিব। ঠিক আছে যাও। তাহলে একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। আচ্ছা শোনো, ওই যে কি জানি বলতেছিলা, বড় ভাই আর ওই যে মেজো ভাই যে ব্যবসা করে, সে ব্যবসার পুঁজি নাকি তোমার? হ্যাঁ, ওদের ব্যবসার 5 লাখ টাকা তো আমিই দিয়েছি। তাহলে তো এই ব্যবসা তোমারই। শোনো, তুমি বড় ভাইয়ের মেজো ভাইকে বলবা এখন থেকে ব্যবসার সব হিসাব আমাকে বুঝাই দিতে, আর ওনার কর্মচারী হিসাবে কাজ করবে, মাস শেষে বেতন নিয়ে যাবে, আর বড় ভাইয়ের মেজো ভাবি বাড়ির সব কাজ করবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেইভাবে চাও এখন থেকে সবকিছু সেইভাবেই হবে। খুশি? যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। মন খারাপ করো না।
আমাদের এতদিনের সংসার, এই সংসারে হাসি খুশি আনন্দ উল্লাসে আমাদের সময় কাটত। আবার দেখো দুটো ছেলের বিয়ে হয়েছে, ওরা পরের ঘরের মেয়ে, তবু আমাদের বাড়িতে একেবারে আপন মেয়ের মতো হয়ে গেছে। অথচ কিছুদিন হলো আমাদের বাড়িতে কেমন যেন সব ওলট পালট হয়ে যাচ্ছে সব। বাবা, আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবি বল? শুধু বাবা কি বললে হবে, বাড়ির সবাইকে ডাক দাও। বড় ভাই, মেজু ভাই, বড় ভাই, বুবলি আপনাদেরকে কিছু বলতে চায়। বুবলি বলো। আপনাদের ব্যবসার সকল পুঁজি আমার স্বামীর, তাই এখন থেকে ব্যবসার সকল হিসাব আমাকে দিবেন, আর মাস শেষে আপনারা দুই ভাই আমার থেকে বেতন নিয়ে যাবেন। আর হ্যাঁ, দুই ভাবে আজ থেকে বাসার সব কাজ করবেন। আর সালামকে পোষানো আর সম্ভব হচ্ছে না। সালাম যদি না থাকে তাহলে এই পরিবারের বাজার করবে কে? বাবা করবে। আর বাবার এখন শরীর স্বাস্থ্য ভালো না, হাঁটা চলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। মানে বাবা বাজার করবে? তোদের যখন বড় করতে পেরেছি বাজারটাও করতে পারবো। তাই বলে এই বয়সে তুমি বাজার করবে? কপালে থাকলে করতে তো হবেই। এই এবার সালামকে ডাক দাও। সালাম, এই সালাম, সালাম দাঁড়াই, গরম লাগতো না? আই রেডি। রেডি মানে? যতদিন তো আপনার বউ এবি তাইছে রাস্তাঘাটে চুরি করলো আর মনে হয় পাপ কম হইব। বেশি কথা হইতেছিস তুই, এই নে বেতন নে। দুজন মিলে এক কাজ করছেন কেন? আই মেজু ভাবি, যান ঘর মুছেন। মা, মা ক্ষুধা লেগেছে, খাবার দাও। তাই এই দেখছো না তোমার মা কাজ করতেছে, সারাদিন শুধু খাই খাই আর খাই। যাও মা, আই মা, এদিকে আসেন তো। আপনার নাতনি কান্না করছে, যান ওকে নিয়ে যান, আর মাঝে মাঝে এসে ভাবিদেরকে হেল্প করবেন। না না, মার কোনো কাজ করতে হবে না, আমি আর মেজু মিলে সব কাজ শেষ করে ফেলব। তা তো দেখতেই পাচ্ছি, আপনারা দুজন মিলে কত কাজ করতেছেন। সেই 12টা বেজে গেল, এখনো রান্নার কোনো খোঁজ খবর নেই, আর আসছে সব কাজ করবে। আর মা শুনেন, বাবা কিছু কখন পাঠালাম, এখন আসলো না কেন? বয়স্ক মানুষ তো, হেঁটে আসতে মনে হয় কষ্ট হচ্ছে। কিসের আশায় ঘর বাঁধিলাম, কারবার সুখের লাগি, বিনা দোষে হইলাম দোষী, কাঁদি কারবা লাগি, আমি যাদের লাগি দিলাম জীবন, যাদের জন্য দিলাম জীবন, তারাই চিনলো না রে। হেঁটে কেন আসবে, আমি তো তাকে রিক্সা ভাড়া দিয়ে দিছি। নিশ্চয়ই রিক্সা ভাড়াটা মেরে খাওয়ার চিন্তা ভাবনা। বৌমা, এই কথা বলছো তুমি কাকে নিয়ে?
যেই মানুষটা সারা জীবন কষ্ট করেছে শুধুমাত্র এই সংসারের জন্য, যেই মানুষটা সারা জীবন কষ্ট করে খেয়ে না খেয়ে ছেলেদেরকে মানুষ করেছে, সেই মানুষটার জন্য কথা বলছো? দেখেন তো যে কে আসছে। আর ভাবি আপনি কাজগুলো তাড়াতাড়ি করেন। সবকিছু ঠিকঠাক মতো এনেছেন তো? আপনি দেখে নেন। টাকা বাঁচে নেই? না বাঁচে নাই। আপনার মন চাইলে আমারে চেক করতে পারেন। আজকে প্রথম দিন তো, তাই আর চেক করলাম না। বড় ভাবি আপনি বাজারগুলো নেন, নিয়ে রান্নাঘরে যান, আর ভালো করে রান্না করবেন কিন্তু। আর হ্যাঁ, আমাদের জন্য মাছের মাংস আর আপনাদের জন্য শাক আর ডাল রান্না করবে। আচ্ছা ঠিক আছে। কি মেজ ভাবি আপনি দাঁড়িয়ে আছেন কেন? কাজ নেই? যান ঘর মুছবেন, তারপর কাপড় চোপড় ধুতে যান। আর মা, আপনাকে কি কাজ করার জন্য বলা লাগবে? যান কাজে যান, সবাইকে বলে বলে কাজ করে দাও। খাবার মজা হয়েছে, এখন থেকে এভাবে রান্না করবেন। জি আচ্ছা। মেজো ভাবি, মেজো ভাবি, সবকিছু ঠিকঠাক মতো এনেছেন তো? হ্যাঁ দিয়েছি। মা বাবাকে ডাকবেন, টিফিনটা অফিসে গিয়ে দিয়ে আসতে হবে তো, আর বাহিরের খাবার খেলেও অসুস্থ হয়ে যাবে। কিন্তু তোমার বাবা তো এখনো পর্যন্ত খাননি, খেয়েনি, তারপর নয় অফিসে দিয়ে আসবে। এসে খাওয়া দাওয়া করে নেবে, আর ততক্ষণ লাঞ্চ ব্রেকও থাকবে না। সো যাক, যে দিয়ে আসুক, বেশিক্ষণ লাগবে না, বাস দিয়ে যাবে, বাস দিয়ে আসবে। বাবা, বাবা, বৌমা ডাকছ? অফিসে যেও, টিফিন বক্স দিয়ে আসো। ঠিক আছে যাচ্ছি। আর হ্যাঁ, আসার সময় ওর থেকে বাদ ভাড়াটা নিয়ে নেবেন। বৌমা এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওর জন্মের পরে আমি হাসপাতালের বিলি দিয়েছিলাম 10,000 টাকা, আর বাস ভাড়া সেটা দিতে পারবো না। দাও। দাদু আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। মা আপনাকে কতবার বলছি বলেন তো, ওর মা যখন কাজ করে ওকে আশেপাশে রাখবেন না। যাও শোনো, দাদুর সাথে যাও, আমরা একসঙ্গে খাবো। চলো দাদু। না আমি এখনই খাবো, আমার ক্ষুধা লেগেছে। ঠিক আছে আমি তোমাকে খেতে দিচ্ছি, চলো। আর আমার খাওয়া শেষ হলে আপনারা সবাই খেয়ে নিন। ঠিক আছে। মা ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ? হ্যাঁ বাবা খাচ্ছি। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে ভাবি? সেজবু আজকে বাবাকে দিয়ে বাজার করিয়েছে, আর দুপুরবেলা বাবা তখনও খাইয়ে নয়, সবুজের জন্য অফিসে সে খাবার পাঠিয়েছে। আমার না খুব খারাপ লেগেছে। কষ্ট তো আমাদের হচ্ছে ভাবি, এর একটা ব্যবস্থা নিচ্ছি আমরা। তোরা কি ব্যবস্থা নিবি?
মা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে বিস্তারিত। ভাই এখন ব্যাংকে আছে। ব্যাংকে কেন? আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি। এই লোন নিয়ে সবুজের যত টাকা আছে সব পরিশোধ করে দেবো। ব্যাংক এত টাকা লোন দিবে? সে চিন্তা তোমাদের করতে হবে না ভাবি। আমরা সে যুবকের কর্মচারী হয়ে থাকতে চাই না। আর ভাবি মা তোমাদেরও এই বাসায় কাজের বোয়ার মতো আর থাকতে হবে না। তাহলে তো খুবই ভালো হয় না মা? হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয়। দেখ তোরা দুই ভাই মিলে যেটা করতে পারিস, যা ভালো হয় সেটাই করিস। আমার না আর এই বাসায় ভালো লাগে না। আমরা কবে ফ্ল্যাট কিনবো? তোমার আব্বা টাকা দিলেই তো ফ্ল্যাটটা কিনতে পারি। শুধু আমার বাপের টাকায় বড়াই করো না, নিজের টাকাতে কেনার যোগ্যতা নাই। সবুজকে খবর দিয়েছিস? না মা, ডাকছি। সবুজ, সবুজ একটু আয়তো। এত রাত আবার চিল্লাচিল্লি করতেছে কেন? কেমনটা লাগে বলো তো। যাও তো যাও, ভালো লাগে আমার সব চিল্লাচিল্লি। দেখো আসতেছি। কি হয়েছে এত ডাকাডাকি করতেছো কেন? তোমাদের জ্বালায় কি একটু শান্তি মতন ঘুমাইতে পারবো না? আমরা তো খুব জ্বালাই না, আজকের পর থেকে আর জ্বালাবো না। মানে? মানে হচ্ছে তুই আমাদের দুই ভাইকে ব্যবসার জন্য এক বছর আগে 5 লাখ টাকা দিয়েছিলি। বাবা ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিল, সেই টাকাও তুই দিয়েছিস, মোট 7 লাখ টাকা। এখানে 1 লাখ টাকার 10টা বান্ডেল আছে। নে, এখানে 10 লাখ টাকা আছে মোট। আসুন, কাল থেকে তোর বাবা আর কখনো বাজারে যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। কি ঘুমাই গেছো নাকি? আরে না। এই নাও 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা? এত টাকা কই পাইছো? ওই বাড়ি করার সময় যে লোন নিয়েছিলাম না, ওই টাকাটা আর ভাইয়াদের ব্যবসার কাজে যে পুঁজিটা দিয়েছিলাম আমি, ওই টাকাটাই ফেরত দিয়েছে, সাথে আবার 3 লাখ টাকা বেশি, 10 লাখ টাকা। আর কি বলে জানো, মাকে কাজ করতে আর বাবাকে বাজার করতে নাকি আর বলা যাবে না। আমিও দেখে নিব কিভাবে তারা কি করে। এই শোনো, এক কাজ করি, এই 10 লক্ষ টাকার সাথে বাবার কাছ থেকে কিছু টাকা নিতে ফ্ল্যাট কিনে ফেলি। তা খারাপ বলো নাই, কিন্তু এখন আপাতত টাকাটা ব্যাংকে রেখে দাও, বাবা যখন টাকা দিবে তখন না হয় ফ্ল্যাটটা কিনে নিব। তাহলে তুমি কালকে টাকাটা ব্যাংকে জমা দিয়ে আসো। 10 লক্ষ টাকা আমি একা ব্যাংকে জমা দিতে যাব? পাগল হয়ে গেছো? কিন্তু বাবা তো আবার কালকে আমাকে ফ্যাক্টরিতে ডাকছে। ফ্যাক্টরিতে যাবা? কিন্তু টাকাগুলো তো বাসায় রাখা যাবে না, কারণ তোমার বাড়ির লোক যেই, এমন তো হইতে পারে টাকাগুলো আমাদের দিছে, ভাবছে আমরা বাসায় রাখবো, তারপরে টাকাগুলো চুরি করে ফেলবে তখন। শোনো, তুমি এক কাজ করো, কালকে যখন ফ্যাক্টরিতে যাবা টাকাগুলো সাথেই নিয়ে যাবা, আর সময় পেলে তুমি যখন সময় পাবা ব্যাংকে জমা দিয়ে দিবা, তাহলে তো হয়ে গেল। তাও ঠিক বলছো, তাহলে ফ্যাক্টরিতে নিয়ে যাই টাকাগুলো, সময় করে একসময় ব্যাংকে জমা দিয়ে দিব নে। হ্যাঁ চলো ঘুমাই। আচ্ছা শোনো, টাকাগুলো আলমারিতে রাখো, আর দেখো কেউ যেন না দেখে। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো? নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আগুন! মা আগুন লাগছে দেখেন! আল্লাহ, আগুন কোথায়? আগুন বউ কোথায়? আগুন আমার বাবার ফ্যাক্টরিতে আগুন লাগছে, সব শেষ। তুমি সবুজ কোথায়? ও তো এই ফ্যাক্টরিতে। সবুজ ওখানে? আল্লাহ বাবা, সবুজের কি হবে? বাবা কি হয়েছে? ওই যে বৌমার বাবার ফ্যাক্টরিতে আগুন লাগছে, তো তো সবুজ আছে। আল্লাহ, সবুজের এখন কি হবে? সবুজকে কি করে বাঁচাবো? হ্যাঁ তাহলে ভাইয়া, হ্যাঁ চলো আমরা ফ্যাক্টরিতে যাই।
সবুজকে বাঁচাতে হবে। কাউকে কোথাও যেতে হবে না। তুমি ঠিক আছো তো? বাবা আমি অনেক কষ্টে ফ্যাক্টরি থেকে বের হয়ে আসছি। আমাদের ফ্যাক্টরি ব্যবসার টাকা পয়সা সব আগুনে পুড়ে গেছে বাবা। তোর জীবন যে বাঁচছে এটাই তো বড় কথা। আর আমার বাবা? তোমার বাবা? তোমার বাবা পুলিশের ভয়ে পালিয়ে গেছে, এখন পুলিশ খুঁজছে তোমার বাবাকে। এখন কি হবে আমাদের? আমরা তো রাস্তার ফকির হয়ে গেলাম। বোন কেঁদো না, আমরা আছি তো। আরে পাগলি, আমরা আছি না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমার তো সব শেষ হয়ে গেল, আমি তো ফকির হয়ে গেছি। তোর বাবা কি বলিস তুই সব? আমরা আছি না, তুই আমাদের ভাই, এই পরিবারের সদস্য, এই পরিবারের সাথে তুই থাকবি, এই পরিবারে আমরা সবাই মিলেমিশে থাকবো, কপালে যা জোটে সবাই ভাগ করে খাবো। ভাইয়া তুমি আমার মাফ করে দাও। তোর পাগল বাবা। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা। মা তুমি আমার মাফ করে দাও মা। না বাবা কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। বাবা মা আপনারা আমাকে মাফ করে দেন, আমি যা করেছি আমার করা ঠিক হয়নি। না না বৌমা না, কেন না, কোনো চিন্তা করো না বৌমা। বৌমা একটা কথা মনে রেখো, কোনো কিছু নিয়ে কোনো সময় অহংকার করতে নেই। এই দুনিয়ায় টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিছু না, এগুলো জোয়ারের পানির মতো, এই আছে এই নাই। তাই তো কবি বলেছেন, নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা রাজারে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমরা আমরা সবাই সুখে দুঃখে এখন থেকে মিলেমিশে থাকার চেষ্টা করব, একসাথে সবাই থাকবো।